Assalamualaikum viewers, আমি তাবাসসুম and welcome back to my channel Celebrate Life with Tabassum. আশা করছি আজকের ব্লগটি আপনারা অনেক এনজয় করবেন। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের সাথে আজকে কি শেয়ার করব। ফুলের দোকানে ফুল কিনছি এবং একটা ছোট্ট কেকও কিনেছি আমাদের লক্ষ্মীসোনা আরিজের বার্থডে সেলিব্রেট করার জন্য। আরিজের বার্থডে সেলিব্রেশনের আমি দুটো ব্লগ করব, কারণ এত মজার মজার ঘটনা একটা ব্লগে শেষ করা যাবে না। এই ব্লগটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন অনেক মজার কিছু দেখার জন্য। এতগুলো ফুল কেন কিনেছি আপনাদেরকে এখনই বলছি। আর আমি ফুল কিভাবে বাসায় নিয়ে যাই যেন পথে ফুলগুলো নষ্ট না হয়ে যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দুই সিটের মাঝখানে যে জায়গাটা আছে সেখানে আমি ফুলগুলোকে দাঁড় করিয়ে নিয়ে যাই যেন নষ্ট না হয়ে যায়। তো ফুল এখানে দুটো কিনেছি, একটা আমার আর একটা তুলির। তুলির জন্য ফুল আরিজের বার্থডে উপলক্ষে, আর আমারটা তো আমার রেগুলার ফুল কেনা, ওর মান্থলি বলতে পারেন, আমার মান্থলি ফুল কেনা। আর এই ফুলগুলো, ফুলের গাছগুলো একটা আমার আর একটা আম্মুর। এখন ওনাদেরকে সিকিউরলি বাসায় নেওয়ার জন্য সিট বেল্ট পরিয়ে দেব। আমি আসলে যখনই কেক বা ফুল ক্যারি করি, যদি এরকম বড় কিছু ক্যারি করি, সিট বেল্টটা লাগিয়ে নিই যেন পরে নষ্ট না হয়ে যায়। তো এই যে সিট বেল্ট কিন্তু শুধু আমাদের না, আমার গাছকেও প্রোটেকশন দিবে। কাছ থেকে বের হয়ে ফুল কিনে বাসায় রওনা হয়েছি, সময় লাগবে 25 মিনিট। ততক্ষণ চলুন কিছু পুরনো গল্প শুনে নেই, আপনাদের সাথে মজার কিছু ঘটনা শেয়ার করব। সময়টা 2016, এখানে রেহানের বার্থডের প্রিপারেশন চলছে। তখনই আমরা জানলাম তুলিও মা হতে চলেছে। তারপরে যখন ও 7 মান্থস, আমরা সবাই প্ল্যান করলাম আমি আম্মু আর সাইদ তুলির জন্য একটা সারপ্রাইজ বেবি শাওয়ার করব। নিজের হাতে সব কিছু বাসায় বানিয়েছিলাম। এখানে তুলির বার্থডে থিমও কিন্তু ছিল হাওয়াইয়ান থিম, আর সেখান থেকেই কিছু জিনিসপত্র কিন্তু আমি রেহানের রিসেন্ট বার্থডেতেও ব্যবহার করেছিলাম। তুলিকে সারপ্রাইজ দিয়েছিলাম এবং তুলি অনেক খুশি হয়েছিল। ও আশাই করেনি যে এরকম একটা সারপ্রাইজ ওর জন্য অপেক্ষা করছে। আমরা যখন সন্ধ্যায় তুলির জন্য অপেক্ষা করছিলাম, তখন একে একে সব গেস্ট আসতে শুরু করলো। গেস্টের মধ্যে বেশি মানুষ ছিল না, খুবই কাছের কিছু বন্ধু এবং ফ্যামিলি মেম্বার্স ছিল। বটল র্যাপ, গুডি ব্যাগস এবং ড্যাপার কেক আমি নিজের হাতে বানিয়েছিলাম। আম্মু, সাইফ, রেহানার মুশফিকও অনেক হেল্প করেছিল। এই যে তুষি মামিরা এর মধ্যে এসে পড়েছে, আমরা অপেক্ষা করছি তুলিদের জন্য। ওরা আসতেই আমি ফুল দিয়ে ওদের দুজনকে ওয়েলকাম করলাম। তারপরে শুরু হলো আমাদের অনেক অনেক ফটো সেশন। তুলিয়ার অন্তু ভাইয়া অনেক মজা পাচ্ছিল এবং আমরাও কিন্তু অনেক এনজয় করেছি এবং অনেক অনেক ছবিও তুলেছি। আর এটা ছিল ওর বেবি শাওয়ারের কেক, এখানে ফ্রুট শাশলিকও বানিয়েছিলাম। আশা করছি এই কালারফুল ডেকোরেশন দেখতে আপনাদেরও ভালো লাগছে। অন্তু ভাইয়া তুলি এ পর্যায়েও জানে না আরেকটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আমি তুলি আর অন্তু ভাইয়ার জন্য শাড়ি এবং পাঞ্জাবিও কিনে রেখেছিলাম এবং আম্মু 7 রকমের ভর্তাও বানিয়েছিল। কেক কাটা শেষ করে দুজনকে রেডি হতে পাঠালাম। ওরে বাবা, কোথায় আমারে? আচ্ছা, ওরে বাবা, আপনাকে আম্মা, আরে কে আসতেছে? ওরে বাবা, আগে জানলে করে একটু ভালো লাগতো, অল্প ব্লগে অনেক সময় স্টিল ছবি দেখতে হয়তো আপনাদের ভালো লাগে না, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন যে সময় এই ঘটনাগুলো ঘটেছিল তখন কিন্তু আমরা কেউই ইউটিউবার ছিলাম না। শুধু নিজেদের মেমোরিগুলোকে ধরে রাখতেই ছবি এবং ভিডিওগুলো করা ছিল। দেখতে দেখতে আরিজ সোনার এই পৃথিবীতে আসার সময় হয়ে গেল। তুলিকে যেহেতু একটা প্রবাবল ডেট দিয়েছিল, ঠিক ওই সময়টাতে আমি ছুটি নিয়ে রেখেছিলাম। তুলির সাথে দেখা করে
বাসায় যাওয়ার এক ঘন্টা পরেই শুনলাম আরিত সোনা জন্ম হয়েছে। আম্মুকে নিয়ে ফুল এবং বেলুন সহ আবার হসপিটালে ফেরত আসলাম। তুষি মামি অলরেডি উপস্থিত ছিলেন এবং আমাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু ছবি উনিই তুলে দিলেন। পরদিন সাইফ চাচু আসলো বাবুর সাথে দেখা করতে। আরিসের বার্থডে এবার আমরা তিন দিন ধরে সেলিব্রেট করেছি। আগের দিন রাত 12:01 ওর বার্থডে দিন এবং একদিন পরে ছোট্ট একটা পার্টি ছিল। রেহান রেহান বাবা দুষ্টি করে না। চাচু হ্যাপি বার্থডে বার্থডে বয় বার্থডে বেবি হ্যাপি বার্থডে আরিস। রাত 12:00 আমরা সবাই একসাথে কেক কেটে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। তারপরে এই যে ফিরে আসছি আরিজের জন্মদিনের দিন, যেদিন আমি ফুল কিনে নিয়ে যাব। Wow, that is so beautiful. Show it to me, baby. That is so nice. I love it, Rehan. Happy birthday. That is so beautiful. All right, let's go, baby. Okay, hurry up. Okay, let's get the cake and flowers for Chachi. Okay, and then let's get the cake. Dog it! Ow! Uh-oh, careful. Let's go! Careful. Excuse me. Mashi, I love this. Wait. Help korbe. Thank baby. You. Tomar baby cake. Baby. You're my baby. I love you. Thank you. Yeah, my baby. Yeah, my baby. কি বলে আমার ছেলে। আপু, where is the happy birthday boy? The happy birthday. আরিসে বার্থডে পার্টি কিন্তু একদিন পরেই হবে। কিন্তু যেহেতু আজকে তার জন্মদিন, তাই আমরা ওর সাথে দেখা করতে আসলাম। এত সেজে বুঝে মনে হচ্ছে আরিসের বিয়ে কেটে আসছি। That is the shortcut work. What shortcut? Yeah, it takes me here. I like it. Knock on the door, Baba. রেহানকে জানালা দিয়ে দেখে আরিস কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছিল। অপেক্ষা করছিল কে দরজা খুলে দিবে। ভালোবাসা আর আরিসের জন্য অনেক অনেক গিফট চাচির কাছে আসছে, রাইট? আর বাবার জন্য বন্ধুকে নিয়ে আসছি। বন্ধুর সাথে যাও, বাইরে হাঁটাহাঁটি করো একটু। থ্যাংক ইউ তাবসু, নো প্রবলেম। সুন্দর ফুলগুলো। থ্যাংক ইউ। আমি আর খুশি হইছি। সাইফ বলে কি, আম্মু বলে কি, এত সেজে গুজে চিকচিকা জামা পরে আসছে আর এতে বিয়ে। ও এখন একটু ডাইনোসর লাইক করে দেখে তুমি এভাবে বললা।
আর এই যে এত ডাইনোসর লাইক করে সব ডাইনোসর দিয়ে সাজা আছে ওর জন্য চারটা ছিল পাঁচটা আছে অসুবিধা সব আর একটা এই গো হে আম্মু দাঁড়াও হিউই গো ওরা আমার কাছে দিয়ে দাও এই মোমবাতিগুলোর কথা মনে আছে আমার এর আগের ভিডিওতে দেখেছিলেন এগুলো আসলে ম্যাজিক ক্যান্ডেল বারবার ফুঁ দেওয়ার পরেও নিভতে চায় না দেখো লুক এট ইট দেখো বি কেয়ারফুল বি কেয়ারফুল অলরাইট বয়স কেয়ারফুল নো মোর নো মোর নো মোর নো আচ্ছা এই যেটা কাটো আর এই যেটা কাটো নাও নাও রেহান ধরো রেহান ধরো তুলে বেলুনটা দেখো আর এই যে উইশ মানে শেষ হয়ে গেছে হ্যাপি বার্থডে টু ইউ হোয়াট হ্যাপেন্ড বাবা ছেড়ে দাও ছেড়ে দাও বাবা যাও এবার তোমার শুনো আরিস এর কেক খাবে আর আস বুঝছো আরিস তো আর খায় না ওকে আরিস ইউ ওয়ান্ট সাম কেক বাবা আরিস শুধু কেক কাটতে লাগছে ও কাটতে লাগছে আপু হাতটা সরো আরে আরিস তুমি একটু আরিস এর চাচিকে খাওয়াই দাও সাই আরিসকে উইশ করতে এশা জিসাম ভাইয়া এবং জায়ানও এসেছিল সেদিন আমাদের সাথে সাথে বাচ্চারাও কিন্তু অনেক রাত পর্যন্ত জাগা ছিল ওরাও অনেক মজা করছিল তারপরে আমরা যে যার বাসায় চলে গেলাম গুড বাই বলাটা রেহানের খুবই অপছন্দের একটা কাজ ওর বাসায় কেউ আসলে ও বাই বলতে চায় না অথবা আমরা কোথাও গেলে রেহান বাসায় আসতে চায় না সেই জন্য রেহানের অনেক মন খারাপ হচ্ছিল বাসায় আসার সময় সে আরিজের দিকে তাকাতেও চাইছিল না এই ব্লগ কিন্তু এখানেই শেষ না নেক্সট পর্ব পর্যন্ত আমার সাথে থাকুন